ধর্ষণের প্রতিবাদে শাহবাগ মোড় অবরোধ। নোয়াখালীর বেগমগঞ্জে এক নারীকে বিবস্ত্র করে নির্যাতন এবং দেশের বিভিন্ন স্থানে সংঘটিত ধর্ষণের প্রতিবাদে শাহবাগ মোড় অবরোধ করা হয়েছে। সোমবার 5 অক্টোবর দুপুর 12টা থেকে এ অবরোধ শুরু হয়। বন্দি সময়ের চিৎকার ব্যানারে অবরোধ কর্মসূচিতে অংশ নেন ছাত্র ইউনিয়ন এবং নিপীড়নের বিরুদ্ধে শাহবাগ প্ল্যাটফর্মের নেতাকর্মীরা। এদিকে শাহবাগ মোড় অবরোধ করে গণজমায়েত করায় সেখানকার সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। তারা প্রথমে শাহবাগ প্রজন্ম চত্বরে অবস্থান নেন। সে সময় পুলিশ তাদের রাস্তা থেকে সরে যাওয়ার অনুরোধ জানায়। অবস্থানকারীদের পাশে পুলিশও অবস্থান নিয়েছেন। প্রতিবাদ কর্মসূচিতে অংশ নিয়ে ছাত্র ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক লিটন নন্দী বলেন, সারাদেশে একের পর এক গণধর্ষণ ঘটে চলেছে। সম্প্রতি সিলেটের MC কলেজ এবং নোয়াখালীর বেগমগঞ্জের ভয়ঙ্কর নারী নির্যাতনের ঘটনা ঘটেছে। দেশে বিচারহীনতার সংস্কৃতি এর জন্য দায়ী বলে তিনি মনে করছেন। এদিকে ধর্ষণের বিরুদ্ধে শাহবাগে ছাত্র অধিকার পরিষদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাবি রাজু ভাস্কর্যের পাদদেশে ছাত্রদল এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত নোয়াখালীর সুবর্ণচরের শিক্ষার্থীরা আলাদা ব্যানারে মানববন্ধন করছেন। ধর্ষকদের বিচার দাবিতে উত্তরায় শিক্ষার্থীদের বিক্ষোভ, সড়ক অবরোধ। সিলেটের MC কলেজ নববধূকে গণধর্ষণ এবং নোয়াখালীর বেগমগঞ্জে এক নারীকে বিবস্ত্র করে নির্যাতনের ঘটনার প্রতিবাদে রাজধানীর উত্তরায় বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা। ধর্ষকদের বিচার দাবিতে সোমবার দুপুরে হাউস বিল্ডিং চৌরাস্তা এলাকায় তারা ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন। এ সময় ছাত্রছাত্রীরা উই ওয়ান্ট জাস্টিস স্লোগান দেন। এদিকে সাধারণ শিক্ষার্থীদের আন্দোলনের কারণে মহাসড়কের দুই পাশে যান চলাচলে ধীর গতি লক্ষ্য করা গেছে। এতে প্রায় 10 কিলোমিটার এলাকা জুড়ে যানজট তৈরি হয়েছে। উত্তরা ইউনিভার্সিটির ছাত্র শৈবাল যুগান্তরকে বলেন, সিলেটের MC কলেজে নববধূকে গণধর্ষণ এবং নোয়াখালীর বেগমগঞ্জে এক নারীকে বিবস্ত্র করে নির্যাতনের ঘটনায় জড়িতদের শাস্তির দাবিতে আমরা আন্দোলনে নেমেছি। এশিয়ান ইউনিভার্সিটির ছাত্রী রত্না বলেন, ধর্ষক এবং নির্যাতনকারীদের শাস্তির দাবিতে আমরা রাজপথে নেমেছি, তাদের শাস্তি নিশ্চিত করে ঘরে ফিরব ইনশাল্লাহ। উত্তরা জোনের সিনিয়র সহকারী পুলিশ কমিশনার সচিন মৌলিক যুগান্তরকে বলেছেন, মহাসড়ক ছেড়ে দিতে ছাত্রছাত্রীদের অনুরোধ করছি, তবে বিশৃঙ্খলা করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। প্রসঙ্গত গত 25 সেপ্টেম্বর MC কলেজে স্বামীর সঙ্গে বেড়াতে গিয়ে গণধর্ষণের শিকার হন এক নববধূ। রাত 8:30 দিকে স্বামীর কাছ থেকে ওই গৃহবধূকে জোর করে তুলে নিয়ে গিয়ে ছাত্রাবাসে ধর্ষণ করে ছাত্রলীগের নেতাকর্মীরা। এ সময় কলেজের সামনে তার স্বামীকে বেঁধে রাখা হয়। এই ঘটনায় ভিকটিম স্বামী বাদী হয়ে শাহপরান থানায় মামলা করেন। মামলায় ছাত্রলীগ 6 নেতাকর্মী সহ অজ্ঞাত আরও 3 জনকে আসামি করা হয়। এ পর্যন্ত মামলার 6 জন এজাহারভুক্ত আসামি সহ 8 জনকে গ্রেফতার করা হয়েছে। অপরদিকে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার এক নারীকে বিবস্ত্র করে নির্যাতনের ঘটনায় 9 জনের নাম উল্লেখ করে মামলা করেছেন। আসামিরা হলেন বাদল মোহাম্মদ রহিম, আবুল কালাম, ইসরাফিল হোসেন, সাজু, শামসুদ্দিন সুমন, আব্দুর রফ, আরিফ এবং রহমতুল্লাহ। তাদের বাড়ি সবারই বেগমগঞ্জে। ওই মামলার প্রধান আসামিসহ 2 জনকে ঢাকা এবং নারায়ণগঞ্জ থেকে গ্রেফতার করেছে র্যাব। নোয়াখালীর পুলিশে আরও 2 জনকে গ্রেফতার করেছে বলে জেলার পুলিশ সুপার মোহাম্মদ আলমগীর হোসেন জানিয়েছেন। বেগমগঞ্জ মডেল থানার ওসি হারুনুর রশিদ জানান, নির্যাতনের শিকার ওই নারী বাদী হয়ে রবিবার রাতে নারী এবং শিশু নির্যাতন দমন আইন এবং পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন। সেখানে 9 জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও 7 থেকে 8 জনকে আসামি করা হয়। নোয়াখালীতে নারী নির্যাতনের ঘটনায় ডাবিতে ছাত্রদলের বিক্ষোভ। নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার এক গৃহবধূকে বিবস্ত্র করে নির্যাতনের ঘটনায় বিচার এবং দোষীদের শাস্তির দাবিতে বিক্ষোভ করেছে ছাত্রদল। সোমবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে এ কর্মসূচির আয়োজন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি ফজলুর রহমান খোকন, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল এবং বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মোহাম্মদ রাকিবুল হাসান এবং সাধারণ সম্পাদক আমানুল্লাহ আমান সহ কেন্দ্রীয় এবং বিশ্ববিদ্যালয় শাখার 2 শতাধিক নেতাকর্মী। বিক্ষোভ সমাবেশ থেকে সারা দেশে সংগঠিত নারী নির্যাতনের তীব্র প্রতিবাদ করা হয়। আজকের মতো এ পর্যন্তই ছিল। এই ভিডিওটি সম্পর্কে আপনার মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং এ বিষয়ে সর্বশেষ নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।